সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকলকে গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর উঠেই সকালবেলা চা করে দিদাকে দিলাম। আমি আর ঋষি একটু পরে খাবো, কারণ ঋষি এখন অবধি ওঠেনি ঘুম থেকে। উঠলে দুজনে মিলে একসাথে চা খাবো। আর আজকের সকালের ব্রেকফাস্ট হবে স্যান্ডউইচ। অনেক সময় বাড়িতে ডিম থাকে না বা চিকেন থাকে না, যদি এরকম হয় তখন আমরা ভেজ স্যান্ডউইচটা খাই। আর সবসময় যে ডিম দিয়ে হোক বা চিকেন দিয়ে স্যান্ডউইচ খেলে ভালো লাগে তা না, এই ভেজ স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা ঋষি বানায় ওই আলু, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মাখে। তো সেই জন্য আগে আমাকে আলুটা সিদ্ধ করতে হবে। আমি আলুগুলোও কেটে রেখেছি। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, এই লঙ্কা, তারপর গোলমরিচ, মেয়োনিজ এইসব দিয়ে ও মাখবে। আমি এগুলো সব ওর হাতে হাতে দেবো। তো আজকে ব্রেকফাস্ট দারুণ জমে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো যে সারাটা দিন কীভাবে কাটাই। ও উঠে পড়েছে ঘুম থেকে। গুড মর্নিং। আমরা এখন দুজনে মিলে চা খাবো। কিছুক্ষণ এই সময়টা আমরা দুজনে মিলে চা খাই, ভালো লাগে সকালবেলা। আর বাইরের দিকে তাকিয়ে থাকি কারণ আমাদের সামনেই একটা বিশাল বড় গাছ রয়েছে, ওখানে বিভিন্ন রকমের পাখি আসে, তার কিচির মিচির, সমস্ত গাড়ি ঘোড়া। এখনও সময় হয়নি, আর একটু পর থেকে এখানে সব বাচ্চারা খেলবে। আর এত গরমের মধ্যে খেলা মানে খুবই কষ্ট। দেখি ওরা মানে একটু পরেই এসে খেলাধুলা করবে। তারপর গাড়ি ঘোড়ার আওয়াজ তো আছেই, তাও এখন একটু আওয়াজটা কম। বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু মানে গাড়ি ঘোড়ার খুব আওয়াজ। যাই হোক, চলো চা খেয়ে নিই। কাজকর্ম চলছে, খাওয়া দাওয়ার জোগাড় চলছে। এই যে এখানে আছে পাউরুটি, আর ঋষি সব এগুলোকে মাখিয়ে দিচ্ছে আলু, যেটা স্টাফে। আর মাও চলে এসেছে সকালবেলা আমাদের সাথে গল্প করার জন্য। এখন স্যান্ডউইচ হবে আর সবাই মিলে খাবো। দিদা আছি, আমরা সবাই আছি, মিলে খাওয়া দাওয়া হবে। আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো রেডি হয়ে গেছে, এখন খেতেও বসে পড়েছি। সাথে আছে সস আর মেয়ো, এটা দারুণ হয় খেতে। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা আমি আর ঋষি দুজনে মিলে একটু বেরোবো হাঁটতে। দেখা যাক টুকটাক এখানে একটু ঘুরবো অনেকদিন পর, সেই খড়দা থেকে আসার পর বেরোনো হয়নি। তো আজকে আবার বেরোচ্ছি, চলো আমার সাথে। রাস্তা থেকে বেরিয়েই একদমই আমাদের বাড়ির সামনেই একটা পুজো হচ্ছে, সেটা সবাই এখন জানো যে হচ্ছে প্রায় জায়গায়।
শীতলা পুজো তো অনেকদিন ধরে দেখছিলাম যে প্যান্ডেল হচ্ছে আর আমি বুঝতে পারছিলাম যে কি পুজো হবে না হবে তো আজকে অনেকক্ষণ সকাল থেকে এখানে গান হচ্ছিল তখন মা বলল যে এখানে সামনেই শীতলা পুজো তো সেজন্য আজকে বিকেলে বেরিয়েছি সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু হয়নি এত রোদ আর এত গরম সেজন্য সকালটা বেরোতে পারিনি তাই বিকেলবেলা যখন হাঁটতে বেরোলাম তখনই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার সামনেই একদম পুজো হচ্ছে দাঁড়াও তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি বিকেলবেলাটা আমি আর ঋষি দুজনে একটু হাঁটতে বেরিয়েছি খুবই ভালো লাগে বিকেলবেলার সময়টা একটু হাঁটতে বেরোলে আর তার মধ্যে এখন তো গরম বিকেলবেলা যদি একটু হাঁটতে বেরোনো হয় তাহলে ভালোই লাগে লোকজন দেখি আমার তো বেশ লাগে এবং দেখি যে অনেকে কিন্তু আমাদের মতো হাঁটতে বেরোয় আমি আর ঋষি দুজনেই যাচ্ছি আমরা এখন যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান আর এইখানে দেখো ফুলবাগান মেট্রো হচ্ছে হয়েই গেছে বলতে পারো তো আমার খুব ভালো লাগে যখন এখানে আসি খুব সুন্দর এখানে লোকজনের আনাগোনা গাড়ি ঘোড়া খাবারের দোকান আছে অনেক তো এই রাস্তাটা দিয়েই হাঁটি ফুটপাথ দিয়ে হাঁটা হয় আর অনেক রকম খাবার দোকান এখান থেকে আমরা অনেক রকম খাবার কিনে নিয়ে বাড়িতে যাই আর যখন বেরিয়েছি তখন কিছু নেব না সেটা কি হয় আর ফুচকা তো বরাবরই প্রিয় আমার সেজন্য ঋষি আমার জন্য 4 প্যাকেট ফুচকা নিয়েছে আমার খুবই ভালো লাগে আর এটাকে বলে ভিআইপি মার্কেট মার্কেটটা বিশাল বড় তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখালাম এই যে এই ভিআইপি মার্কেটের ভেতরে একটা মন্দির আছে ছোট্ট বাবা লোকনাথে আমরা হেঁটে চলে এসেছি আর খুব টায়ার্ড দেখতে পাচ্ছ আমার হাতে আছে ফুচকা আর ওর হাতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এই নিয়ে বাড়ি আসছি যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ব্লগে টাটা